খুচরো ও পাইকারি দোকানে অভিযান। আসানসোলের কুলটি থানা নিয়ামতপুর বাজারে জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী টাস্ক ফোর্সের সদস্যরা খুচরো ও পাইকারি দোকানে অভিযান চালায় এবং আলু পেঁয়াজের দরদাম খতিয়ে দেখেন। মূলত পাইকারি দোকানে কি দরে কেনা ও বিক্রি করা হচ্ছে তাই দেখা হয়, যাতে খুচরো বাজার ও সাধারণ মানুষ সঠিক মূল্যে তা পান। দাম আগের থেকে কমে এসেছে এবং আস্তে আস্তে কমছে বলে জানান ডেপুটি ম্যাজিস্ট্রেট ললিত সেন। নিয়ামতপুর মার্কেটে ভিজিট করছি, আমাদের জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা এখানে কিছু হোলসেল দোকান, কিছু রিটেল মার্কেটে আমরা আলু পেঁয়াজের কি রেট চলছে সেটাই আমরা দেখলাম। আমরা দেখলাম যে হোলসেল কি রেট আছে, কিভাবে তারা কততে কিনেছে, কততে বিক্রি করছে, যাতে খুচরো সাধারণ মানুষ একটা রিজনেবল দামে ওরা পায়। দাম আগের থেকে কমেছে এবং কমছে, আস্তে আস্তে কমছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।